Adam kanıdarıya beni yıllar kıvamlı hücreler beni duymar Bangladeş'e bir zidole netkiçiler. Beni şöyle cari eşadır bir zide bir konay boçur sanmam göre edişe kanıtlamışa bunu patişte koreçiler. আজকে দেশটিতে বেগম খালেদা জিয়ার ইতিহাস শুধু বাংলাদেশে নয় বিশ্বের সমস্ত নেতৃবৃন্দ জানেন। আপনারা এটি বলবে শুনেছেন, বেগম খালেদা জিয়া ছিলেন তৃতীয় বিশ্বের কণ্ঠস্বর। আজকে আপনাদের উদ্দেশ্যে শুধু উল্লেখ করব যে মিথ্যা মামলায় রাজনৈতিক মামলা দিয়ে তাকে কারারুদ্ধ করে রাখা হয়েছে, এটা চলতে পারে না। আজকে তিনি অসুস্থ, তার চিকিৎসার সুব্যবস্থা নেই। আপনাদের উদ্দেশ্যে উল্লেখ করতে চাই, আপনারা জানেন বাংলাদেশের সংবিধানে পাঁচটি মৌলিক অধিকার দেওয়া হয়েছে, যার অন্যতম হচ্ছে সুস্বাস্থ্যের অধিকার। আজকে দেশনেত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিলেন, বিরোধী দলীয় নেত্রী ছিলেন, সে কথা বাদ দিলাম। তিনি বাংলাদেশের একজন নাগরিক হিসেবে সুস্বাস্থ্যের অধিকারী, এটা তার মৌলিক অধিকার। আজকে সেই মৌলিক অধিকার থেকে কেন তাকে বঞ্চিত করা হচ্ছে সেই জবাব সরকারকে দিতে হবে। আপনারা জানেন তার স্বাস্থ্যের যে অবস্থা, অবিলম্বে তাকে বিদেশে নিয়ে সুচিকিৎসার ব্যবস্থা করা প্রয়োজন। কিন্তু সরকার মিথ্যা অজুহাত দেখিয়ে তাকে সেই অধিকার থেকে বঞ্চিত করে রেখেছে। এখানে বলা প্রয়োজন, পৃথিবীর ইতিহাস আপনারা লক্ষ্য করুন, দুনিয়ার কোন দেশে মানুষের অধিকার প্রতিষ্ঠার যে সংগ্রাম, সেই সংগ্রাম কোনদিন সহজ ছিল না। আপনারা ফ্রান্সে ব্যস্তি কারাগারের ইতিহাস পড়েছেন, আপনারা বিলাতে আপনারা ইতিহাস পড়েছেন, ক্যান্সার বাড়ি আর্চ বিশপের ইতিহাস পড়েছেন। তিনি মানুষের গণতন্ত্রের অধিকার প্রতিষ্ঠায় বিলাতের রাজতন্ত্রের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছিলেন। আপনারা আমেরিকার ইতিহাস পড়েছেন, আব্রাহাম লিঙ্কনের ইতিহাস পড়েছিলেন, তিনি আমেরিকার একটি স্বাধীন আমেরিকার ভেতরেও মানুষের অধিকার প্রতিষ্ঠা করার জন্য তিনি গৃহযুদ্ধে লিপ্ত হয়ে সত্যকে প্রতিষ্ঠা করেছিলেন। কাজে বিশ্বের কোন দেশে মানুষের অধিকার প্রতিষ্ঠা কখনো সহজ ছিল না। আজকের বাংলাদেশে একথা মনে রাখতে হবে, আমাদের সেই সংগ্রামের ভিতর দিয়ে দেশে মানুষের অধিকার প্রতিষ্ঠা করতে হবে। দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে আমাদের সুস্বাস্থ্যের ব্যবস্থা করতে হবে, আমরা তাকে আমাদের গণতন্ত্রের আন্দোলনের পুরোজ হিসেবে আবার আমরা সামনে নিয়ে আসব। এই তথ্য ব্যক্ত করে আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে এই প্রতিবাদ গণ অনশন সফল করার জন্য আমি আপনাদের আহ্বান করছি। সবাইকে ধন্যবাদ।